আইসক্রিম কিনতে গিয়ে বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো দুই বন্ধুর। মঙ্গলবার রাতে বর্ধমান কালনা রোডে মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয় সোহম হাজরা ও অঙ্কন রায়ের। মৃত সোহমের বাড়ি কেতুগ্রামের পাণ্ডুগ্রাম অঞ্চলের ভান্ডার গড়িয়া গ্রামে। অঙ্কন রায় বর্ধমানের খালবিল পাড়ার বাসিন্দা। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় তাদের। ঘটনাটা কি হয়েছিল? ঘটনা হ্যাঁ আচ্ছা, কোথায় হয়েছিল? কালনা রোডে। কিসে? বাইকে। বাইকে কজন ছিল? দুজন। কি কি নাম যাদের? অঙ্কন রায় আর সোম হাজরা। দিয়ে কোথায় যাচ্ছিল? কোথা থেকে কোথায় যাচ্ছিল? হ্যাঁ আইসক্রিম আনতে।